হাতির মতো দেখতে তবু নই আমি হাতি, আমি কর্ণয়েল বাংলাদেশের, জ্বালিয়ে দেব লাল বাতি। Press the bell icon on the YouTube app and never miss another update. তো ভাই বেরাদার, কি অবস্থা সবার? বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের ভিডিওতে সবাইকে জানাইতেছি স্বাগতম আবার। হ্যাঁ, আমিও। থ্যাংক ইউ। এ সাকিব ভাই, সাকিব ভাই, আমার একটা ভাই কথা ছিল। কয়া ফালান, অসুবিধা নাই, কয়া ফালান। বলবো না, আমার লজ্জা লাগে। আরে বেটা, লজ্জা তো মাইয়া মানুষে পায়, তুই তো বেটা পুরুষ মানুষ, সো লজ্জা না পায় তাড়াতাড়ি কইয়া ফেলা। আচ্ছা ঠিক আছে ভাই, ওয়েস্ট ইন্ডিজের পাঠাদের দিন শেষ, তাই তো ওয়েস্ট ইন্ডিজ থেকে টেস্ট খেলার জন্য ছোট খাট্ট একটা হাতির বাচ্চা আসছে বাংলাদেশ। আরে ভাই, আজকে একটু মোটা দেখা, আপনারা সবাই মিলে আমার সাথে মজা নিতেছেন। এই রকম বিচার আল্লাহ সহ্য করবে না। আচ্ছা ভাই, আপনারাই বলেন, আমার কোন দিক দিয়ে দেখতে হাতির বাচ্চার মতো লাগে? আরে ভাই, তাই তো, আমি আন্তরিক ভাবে দুঃখিত, তোর তো হাতির বাচ্চার মতো না, তোর তো দেখতে একটা ছোটখাটো হাতির মতোই লাগে। হাতির মতো দেখতে তবু নই আমি হাতি, আমি কর্ণয়েল বাংলাদেশের, জ্বালিয়ে দেব লাল বাতি। মানে কই কি, মাথায় গেছে? ঠিক আছে, ইয়ে মানে কর্নেল ভাই, করছিলাম কি আপনার এই হাতির বাচ্চার মতো দেহটাকে ঠিক রাখার জন্য আপনি প্রতিদিন খাবারের রুটিনে কি কি খান? না মানে আর কি, আমি একটু ট্রাই করতাম তো তাই জিজ্ঞেস করলাম আর কি। আরে ভাই বলেন কি, এগুলা তো আমার ফেভারিট। না মানে ভাই, ওই যে আমার বউ ডাকতেছে, আমি একটু কথা বইলে আসি, আপনাদের সাথে পরে কথা হইব। ইয়ে মমিনুল ভাই আছেন নাকি? আব্বার জি গায়ে থাকমো না মানে? না ইয়ে মানে ভাই, করছিলাম কি ভাই, কর্নেল যখন ব্যাটিং এ থাকবে তখন না ভাই আমারে বল করতে দিয়েন না। আরে বেটা কস কি, তখন তোর বল দিমো না কেল্লা? না মানে ভাই, এই কর্নেল ব্যাটিং করার সময় বাই চান্স যদি কর্নেল এর হাত থেকে ব্যাটটা সুইটা ইসা পড়ে আর সেই ব্যাটটা যদি আমার শরীরে লাগে, তাহলে তো আমি ব্যাটের সাথে উঠতে উঠতে পুরো চাঁদের দেশে চইলা যামু। ওডিআই সিরিজে বাংলাদেশ আমাদের পুচকি পুচকি পোলা পান গুলারে পাইয়া উড়া ধুরা পিডাইছে, তাই তো এবার পাঠাই দিছি কর্নোয়েল রে, পারলে ওর এবার সামলায় দেখাও। হ বড় ভাই, আপনি কোনো টেনশন করেন না, ওডিআই সিরিজের প্রতিশোধ আমি নিয়ে আইসার মু, এক একটা এমন ছক্কা মারমু যে প্রতিটা ছক্কার সাথে বাংলাদেশের এক একজন প্লেয়ার রে তার বাসায় নিয়ে ফলামু। আরে ভাই থামেন থামেন, আপনারা খেয়ে পেন না, এটা হইতাছে মেয়াদোত্তীর্ণ গাজার সাইড ইফেক্ট, কিন্তু আমি এইটাই ভাইবে পাইতাছি না যে ওর মতো এই নাদুস নুদুস পোলাডারে মেয়াদোত্তীর্ণ গাজা দিল কে? আমি সেই লোক, আমি সেই লোক, আমি সেই লোক, উনি সেই লোক, উনি সেই লোক। হ্যাঁ আমি সেই লোক, আমি 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 সেই লোক, আমি আসলে সেই লোক। ও যা বলছে সব মিথ্যা কথা, সত্য মিথ্যা দেখার সময় শেষ। ওডিআই সিরিজের মতো প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে আইক্কাওয়ালা বাস ভরে দিবে বাংলাদেশ। এটা সত্য, খুশি হলাম তোমার কথা শুনে। আরে ভাই রাখেন, ওডিআই তে বাস খাচ্ছি দেখে কি টেস্টেও বাস খামো নাকি? টেস্টে আপনা গরে উল্টা বাস ভইরা দিয়া যামো দেখেন। ভাই বাড়ি যা, গিয়া বাপন লগে দেখা কর, তেতুল মতুল খাওয়াইবো, বমি করবি, টালামে চলে যাবো, যা সব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, সো কেউ এটাকে সিরিয়াস ভাবে নেবেন না। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আজকের মতো আলবিদা।